আজ আমাকে কথা বলতেই হবে ইনশাআল্লাহ কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না কথা বলতেই হবে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যা রাত আসতে পারে যার সুবে সাথে খাওয়া অসম্ভব সুতরাং আপনারা কি কাপুরুষের মতো কাফের মুশরিকদের গোলামি করে মরতে চান বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই আমাদেরকে বলা হয় সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা নাকি আমি বলি পত্রপত্রিকা দিছে না তারা সাম্প্রদায়িক উস্কানি কথা সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলি সেই জন্যই বোধহয় শত শত মুসলিম আমাদের কাছে এসে মুসলমান হয় মানুষে আর বোকা বানানো যাবে না যাবে কি আর বোকা বানানো যাবে তারপর বলছে কি এরপরে বলছে আমাকে বলছে রাজাকার শুনে রাখো চট্টগ্রামের লক্ষ লক্ষ জনতা পার্লামেন্টে যখন আমাকে এই কথা বলা হয়েছিল আমার পার্লামেন্টের কলিগ জাফরুল্লাহ চৌধুরী সাহেব বসে আছেন এখানে প্রধানমন্ত্রী সুদ্ধা অন্তত 300 পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা 1997 সনের বাজেট বক্তৃতা যখন আমি করতেছিলাম ডক্টর কুদরতে খোদা নাম রাখছে কুদরতে খোদা আসলে গজবে খোদা এ লোকটি নাস্তিক ইসলামের চূড়ান্ত দুশমন তার প্রণীত শিক্ষা ব্যবস্থার যখন সমালোচনা করছিলাম ট্রেজারি বেঞ্চ থেকে আমাকে বলা হলো রাজাকার আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে আমি বলেছিলাম 1973 সন পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না আমি রাজাকার নই আমাকে রাজাকার বলে যদি তা কেউ প্রমাণ করতে না পারে 10 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে সেদিন 300 পার্লামেন্ট মেম্বারের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকবারুল কাবারা সালাসা সবচেয়ে বড় পাপ তিনটি এক আল ইশরাকু বিল্লাহ আল্লাহর সাথে শিরক করা এদেশে শিরক হয় বেশি শিরকে ভারত বাংলাদেশ পাকিস্তান ডুবে আছে দুই হুকুকুল ওয়ালেদার পিতামাতার অবাধ্য চলা পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ তিন শাহাদাতুজ জোরে মিথ্যা সাক্ষী দেওয়া কল জোরে মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষী মহাপাপ মিথ্যাবাদী হয়ে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করবেন না দুনিয়াতে আপনাদের এই এলাকার নাম কি বলছেন এগুলো সোনারগাঁও সোনারগাঁও সোনারগাঁয়ের কিছু কথা বলি যে একটা লোক নারায়ণগঞ্জ জেলে আছে 20 বছর থেকে ও নিজেও জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি যে সাজিয়েছে শুধু সেই জানে ঘটনা কি বলেছে যে ওকে এক নম্বর আসামি করতে হবে তোকে সাক্ষী করলাম 50,000 টাকা দিব তুই খালি জজের সামনে বলবি আমি তাকে দুই চোখে মারতে দেখেছি অথচ যার ব্যাপারে বলছে মারতে দেখেছি ও সেদিন আপনার এই সোনার গায়ে ছিল না ছিল রংপুরে কিন্তু এক নম্বর আসামি আর সাক্ষী বলছে যে আমি দুই চোখে মারতে দেখেছি এর নাম মিথ্যা সাক্ষী মিথ্যা সাক্ষীর ভিত্তিতে ওর আজীবন জেল হয়েছে 20 বছর থেকে নারায়ণগঞ্জ জেলে আছে 15 বছর থেকে আছে নিজেও জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি এই কথাটা আল্লাহর রাসূল বাহু বলছেন শোনো পৃথিবীতে এমন একটা সময় চলে আসবে লায়াদরিল কাতিল ফিমা কাতালা ওয়াল মাকতুলু ফিমা কতেলা হত্যাকারী বুঝবে না কেন আমি মারলাম নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম হত্যাকারী বুঝবে না কেন আমি মারলাম মানে একজন বলেছে তোকে 50,000 টাকা দিয়েছি ওকে মেরেই বাস মেরে দিয়েছে তো এ তো জানে না কেন আমি মারলাম এবার যে মারছে তাকেও চিনতে পারে না তখনও বলছি ব্যাপারটা কি আমাকে মারছে কেন একে
আল্লাহ রাসূল এই ভাষাটা বলছেন, শোনো পৃথিবীতে এমন একটা সময় চলে আসবে হত্যাকারী বুঝবে না কেন আমি মারলাম, নিহত ব্যক্তি বুঝবে না কেন আমি মরলাম। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, যে জেলে আছে সেও জানে না ঘটনা কি, ব্যাপারটা কি, আমি কেন এক নম্বর আসামি, আমি তো সেদিন রং পরেছিলাম। শুধুমাত্র যে সাজিয়েছে সেই জানে তার নাম মিথ্যা সাক্ষী, মিথ্যা সাক্ষী মহাপাপ, মিথ্যা সাক্ষী মহাপাপ। মিথ্যা সাক্ষীর কারণে এই লোকটার বাস্তবিতা হারিয়ে গেছে। মিথ্যা সাক্ষী জজকে বলেছে এই জমি তার নয়, আমি সাক্ষ্য দিচ্ছি। তখন জজ কি করে দিয়েছে, জমি নাকচ করে দিয়েছে, অথচ জমি কি ছিল, তারই ছিল। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবান মান কোনা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার, চারটে জিনিস নেই যার, কোনো কিছু নেই তার, চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার, চারটে জিনিস নেই যার, কোনো কিছু আছে তার, কোনো কিছু নেই তার, চারটে জিনিস আছে যার, জান্নাতে যাবে সে, চারটে জিনিস নেই যার, জাহান্নামে যাবে সে। এক হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। হেডমাস্টারকে ছেলেটা ফর্ম ফিলাপের জন্য 3,000 টাকা দিয়ে গেছে, তো হেডমাস্টার 1,000 টাকা ডয়ারে রেখে 2,000 টাকা নিয়ে বাড়ি যাওয়ার সময় একটা বড় মাছ কিনে নিয়ে চলে গেছে। তো স্ত্রী তো বোকা, স্ত্রী তো খুশি, স্ত্রীর বলা উচিত ছিল, শোনো সকালে খালি হাতে গেছিলে, বুঝলাম না এত বড় মাছ কি করে কিনলে, আমি সোনার গায়ের গ্রামের মেয়ে, লবণ ভাতেই খুশি, হারাম টাকা দিয়ে মাছ কিনে নিয়ে আসবে আমাকে খুশি করার জন্য, আমি এটা চাই না। তোমার সামনে বলে দিচ্ছি, আমি এই মাছ তোমার সামনে মাটিতে পুঁতে দিলাম, জিন্দেগিতে তুমি আমাকে কোনোদিন হারাম খেয়ে খুশি করার চেষ্টা করো না, তুমি এই 10,000 টাকা ছাত্রদের টাকা মেরে তুমি আজকে মাছ কিনে নিয়ে এসেছো। আমানতের রক্ষা আছে যার, জান্নাতে যাবে সে, আমানতের রক্ষা নেই যার, জাহান্নামে যাবে সে। আমানত কি জিনিস, আপনাদের মেম্বার আপনাদের চেয়ারম্যান আপনাকে একটা কাজ দেন, এই ছেলে এই শোনো, চেয়ারম্যান সাহেব বলছেন, এই শোনো 300 টাকা দিলাম, তুমি একটা বাজার করে নিয়ে আসো, তো তখন আপনি 20 টাকা নাস্তা করেছেন আর 20 টাকা বেঁচে গেছিল এটা পকেটে রেখে দিয়েছেন, বাকি টাকার বাজার করে দিয়ে দিলেন, তা আপনি এটা করলেন কেন, এর নাম আমানতের ক্ষতি। এই 20টা টাকা মাছে কি করবেন, এদেশে তো জমি বিক্রি হয় দালালি করে, এক জমি 3 বার বিক্রি হয়, 5 বার বিক্রি হয়, বেটা বাপের সাথে দালালি করছে, আমি তার বাস্তব প্রমাণ। আমি শুনলাম যে বেটার সাথে দামের চুক্তি হয়েছে, তো বেটা আর বাপকে এত টাকা দেয়নি, তো অবাক দুনিয়া কিভাবে রুজি উপার্জন করছে, পৃথিবী এরকম হয়ে গেছে। পৃথিবীর মানুষ শুনে দেখো, এমন একটা সময় চলে আসবে তোমাদের উপরে মানুষ পয়সা উপার্জন করে ভেবে বিবেচনা করবে না হালাল না হারাম, সেটা এখন। দুই সিদ্ক হাদিসিন, সত্য কথা যার জান্নাত আছে তার, সত্য কথা যার জান্নাত আছে তার, সত্য নেই যার জাহান্নাম আছে তার। তিন হুসনু খালিকাতিন, ভালো আচরণ, ভালো আচরণ যার জান্নাত তার, খারাপ আচরণ যার জাহান্নাম তার। চার ইফাত নিতামাতিন, বৈধ রুজি, বৈধ রুজি যার জান্নাত তার, হারাম রুজি যার জাহান্নাম তার। মসজিদের সভাপতি টাকা মেরে দিয়েছে। দুই সত্য কথা, তিন ভালো আচরণ, চার হালাল রুজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আত্তাকিও নাকিও, সবচেয়ে ভালো মানুষ যে স্বচ্ছ পরহেজগার। শোনো, স্বচ্ছ পরহেজগার হওয়া যায় চারটে কারণে। এক, লাইস মাফি হেজার, পাপ নেই, পাপ নেই কার, পাপ হলেই ক্ষমা যায় যে, ক্ষমা চায় যে। দুই, ওলা বাগিয়ে, সীমা লঙ্ঘন নেই যা, সীমা লঙ্ঘন কি জিনিস, এক মিনিট, এই ছেলে আমার দিকে খেয়াল করো, সীমা লঙ্ঘন বড় জোর করে জমি দখল করা, সীমা লঙ্ঘন ছোট, আপনি বাজারে গেছেন মরিচ কিনতে, আপনি ছেলেটাকে বলছেন, এই ছেলে তোমার মরিচ কি করে, আমাকে 100 মরিচ দাও তো,
দিয়ে আপনি একটা মরিচ হাতে নিয়েছেন, নিয়ে দেখছেন মরিচটা কেমন গো, ভালো তোমার মরিচ ভালো, তারপরে দেখলেন দাঁড়িপাল্লা ঠিক হয়ে গেছে। এখন যে হাতের মরিচটা আছে এটা কোথায় রাখবেন? হাতের মরিচটা যদি আপনার ডালিতে আপনার ব্যাগে রেখে দেন, আপনার পাল্লায় রেখে দেন, তাহলে আপনি সীমা লঙ্ঘনকারী। হাতের মরিচটা আপনার ব্যাগে রাখতে পাবেন না, আপনার পাল্লায় রাখতে পাবেন না। গরিব মানুষটা 500 মরিচ বিক্রি করবে, 5 কেজি মরিচ বিক্রি করবে সারাদিনে। তো সবাই যদি একটা করে হাতে নেই, আর হাতের মরিচটা যদি নিজের পাল্লাতে নিজের ব্যাগে রেখে দেয়, তাহলে লোকটা ক্ষতিগ্রস্ত হবে, যার জন্য এ হলো সবচেয়ে ছোট সীমা লঙ্ঘনকারী। আর যারা সীমা লঙ্ঘনকারী তাদের বিচার পরে হবে। শুনেন, জালেম যে তার বিচার পরে হবে, মরিচটা হাতে নিয়েছে নিজের ব্যাগে, এ হলো জালেমের বিচার পরে হবে। রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করা হয়েছে কত ভাড়া, নেমে বলে 100 টাকা, ম্যাডাম 20 টাকা ভাড়া, তুমি 100 টাকা চাও, থাপ্পড় দিয়ে 20 টাকা দেবি দেয় করে দিয়েছে, আর বিচার পরে হবে, হলো জালেম। জোর করে জমি দখল করেছে, আর বিচার পরে হবে, হলো জালেম। শুনেন, যাকে গালি দিয়ে অপমান করেছেন আপনি জালেম, আপনার বিচার পরে হবে। যে ওসর জাকাত দেয়নি, এ ফকিরের টাকা মেরে খেয়েছে, এও জালেম, এর বিচার পরে হবে। বিচারের মাঠে ভালো মানুষের বিচারের সময়সীমা কতটুকু সময় বলতে পারেন? এক অক্ত সলাত আদায়ের সমান। একটা ভালো মানুষের বিচার হতে অনুমান কয় মিনিট লাগতে পারে? আল্লাহ রাসূলের কথা অনুযায়ী 5-7 মিনিট। আর আপনার জুলুমের কারণে যদি একদিন বিচার লেট হয়, তাহলে 50,000 বছর। যদি 3 দিন বিচার লেট হয়, তাহলে 1.5 লক্ষ বছর বিচার লেট হবে। বিশেষ করে যারা আপনারা মসজিদ মাদ্রাসার দায়িত্ব পালন করেন, হেডমাস্টার প্রিন্সিপাল, তাদের বিষয়টি আরো জটিল। বিচারের মাঠে টাকাটা আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, দিয়ে বলা হবে হাঁটতে থাকো। যদি একদিন হাঁটতে বলে, তাহলে 50,000 বছর বিচার পরে হবে। যদি 3 দিন বলে টাকাটা নিয়ে হাঁটো, তাহলে 1.5 লক্ষ বছর হাঁটতে হবে। প্রিন্সিপাল হন সম্মানজনক একটা পদ, তাতে কোনো আপত্তি নেই। মসজিদের সভাপতি হন, ভালো কথা, কোনো সমস্যা নেই, সম্মানজনক একটা পদ। কিন্তু 10 টাকা যদি মেরে খেয়ে নেন, তাহলে এটা খুব জটিল। দেওয়ার সময় 10টা 20 টাকা দিয়ে দেন, তাহলে জানে বাঁচবেন। খুব কঠিন, মানে খুবই কঠিন, ওটা বোঝানো যাবে না।